নমস্কার, মই মজিত্র। আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে আসামিজ অনলাইন ইউটিউব চেনেল। বন্ধুসকল, বলকতে চাওঁ আহক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। বন্ধুসকল, প্ৰথম খবৰটি হৈছে মৌলবাদী সাম্প্ৰদায়িক দল AIUDFক অসমৰ পৰা বিদায় দিব লাগে। এই মন্তব্য শিৱসাগৰ সমষ্টিৰ বিধায়ক অখিল গগৈৰ। মৌলানা বদৰুদ্দিন আজমল সংখ্যালঘুৰ মালিক নহয়, AIUDF দলে ধ্বংস কৰিব অসম। AIUDF মৌলবাদী সাম্প্ৰদায়িক দল। মঙ্গলবাৰে সদনৰ বাহিৰত বদৰুদ্দিন আজমল আৰু AIUDFৰ বিৰুদ্ধে গৰজুদ্দিন শিৱসাগৰ সমষ্টিৰ ৰাইজৰ দলৰ বিধায়ক অখিল গগৈ। অসমৰ সংখ্যালঘু লোকসকলক প্ৰবঞ্চনা কৰি মুনাফা আদায়েৰে আজমল বাহিনী অসমত ৰাজনীতি কৰি আহিছে। এই ৰাজনীতি বেছিদিন কৰিবলৈ দিয়া নহ'ব বুলি হুংকাৰ দিয়ে অখিল গগৈয়ে। আনকি অসমৰ ৰাইজক মৌলবাদী সাম্প্ৰদায়িক দল AIUDF আৰু BJP RSSক অসমৰ পৰা বিদায় দিবলৈ ৰাজ্যবাসীক অনুৰোধ জনাই অখিল গগৈয়ে। সীমানতে ক্ষান্ত নাথাকি ব্যক্তিগতভাৱে যমুনামুখ সমষ্টিৰ বিধায়ক সিৰাজুদ্দিন আজমলক ৰঙা চকু দেখুৱাই অখিল গগৈয়ে। অসমীয়া ভালদৰে ক'ব নজনা, আৰৱ মুম্বাইৰ ষ্টাইলত ইংলিছ কোৱা সিৰাজুদ্দিন আজমলৰ নীতি শিক্ষা মোক নালাগে। সাংসদ বদৰুদ্দিন আজমল আৰু বিধায়ক সিৰাজুদ্দিন আজমলে এফালে সভা কৰক আৰু আনফালে মই সভা কৰিম, কাৰ সমৰ্থনত কিমান মানুহ হয় দেখা যাব। এনেধৰণৰ মন্তব্যৰে আজমলক মুকলি প্ৰত্যাহ্বান জনাই শিৱসাগৰ সমষ্টিৰ বিধায়ক অখিল গগৈয়ে। উল্লেখযোগ্য যে দুদিন পূৰ্বে যমুনামুখ সমষ্টিৰ বিধায়ক সিৰাজুদ্দিন আজমলেও হুইছ অখিল গগৈ বুলি সমালোচনা কৰিছিল শিৱসাগৰৰ বিধায়কজনক। সেয়েহে মঙলবাৰে সুযোগ বুজি আজমল আৰু AIUDFৰ বিৰুদ্ধে সদনৰ বাহিৰত সৰব হৈ পৰিল অখিল গগৈ। ইফালে অখিল গগৈকো এগৰাকী সাম্প্ৰদায়িক ব্যক্তি বুলি কৈ উভতি ধৰে জনীয় সমষ্টিৰ AIUDFৰ বিধায়ক ডক্টৰ হাফিজ ৰফিকুল ইছলামে। আনকি ভৱিষ্যতে AIUDFক সমালোচনা নকৰিবলৈ অখিল গগৈক সকীয়াই দিয়ে। তাৰ পিছৰ খবৰটিয়ে হৈছে গুৱাহাটীত উপস্থিত হৈছে RSS প্ৰধান মোহন ভাগৱত। আজি কেইবাটাও কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰিব। গুৱাহাটীত উপস্থিত হৈছে RSS প্ৰধান মোহন ভাগৱত। দুদিনীয়া কাৰ্যসূচী হাতত লৈ ইণ্ডিগ' বিমানযোগে পোনে পোনে চেন্নাইৰ পৰা বৰজাৰস্থিত লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰত উপস্থিত হয় মোহন ভাগৱত। গুৱাহাটীত কেইবাটাও কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰিব মোহন ভাগৱতে। বৰজাৰ বিমানবন্দৰত RSS প্ৰধান মোহন ভাগৱতক আদৰণি জনাই অসমৰ RSS কৰ্মীসকলে। বৰজাৰ বিমানবন্দৰৰ পৰা মোহন ভাগৱতে মালিগাঁওস্থিত আদেংগিৰি পাহাৰত থকা RSS কাৰ্যালয়ত নিশা কটায় আৰু আজি গুৱাহাটীত বিভিন্ন কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰিব মোহন ভাগৱতে। 22 জুলাইত গুৱাহাটীৰ পৰা উভতি যাব RSS প্ৰধানগৰাকী। বন্ধুসকল, তাৰপিছৰ 3 নম্বৰ খবৰটো জনাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তেওঁলোকে ইউটিউব ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে অসমত বৃদ্ধি পাই আছে কৰোণাত আক্ৰান্ত হোৱা আৰু মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা। অসমত বিগত 24 ঘণ্টাত নতুনকৈ পুনৰ 1798গৰাকী লোক আক্ৰান্ত হৈছে মহামাৰী COVID-19ত। অসমত বিগত 24 ঘণ্টাত 142,017গৰাকী লোকৰ কোভিড টেষ্ট সম্পন্ন কৰা হৈছিল আৰু ইয়াৰে ভিতৰত 1798গৰাকী লোকৰ দেহত COVID-19 পজিটিভ ধৰা পৰে আৰু অসমত বিগত 24 ঘণ্টাত কৰোণাত আক্ৰান্ত হৈ 10গৰাকী লোকৰ মৃত্যু হৈছে। তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে এইখন অসমতে সংঘটিত হৈছে এক জঘন্য ঘটনা। এগৰাকী 70 বছৰীয়া লম্পটে ধৰ্ষণ কৰিলে 11 বছৰীয়া নাবালিকাক আৰু 11 বছৰীয়া নাবালিকাক ধৰ্ষণ কৰি এতিয়া ৰঙাঘৰৰ আলহী হ'ল 70 বছৰীয়া লম্পট কক্ষেশ্বৰ দত্ত। লখিমপুৰৰ গেণ্ডালিত সংঘটিত হৈছে জঘন্য ঘটনা। 70 বছৰীয়া এটা লম্পটৰ কামনাৰ বলি হ'ল এগৰাকী 11 বছৰীয়া কণমানি। এবাৰ দুবাৰ নহয়, 7বাৰকৈ ভয় ভাবুকি আৰু প্ৰলোভনেৰে বৃদ্ধই ধৰ্ষণ কৰিলে দুৰ্ভগীয়া নাবালিকাগৰাকীক। যোৱা প্ৰায় এসপ্তাহৰ পূৰ্বে বৃদ্ধ ধৰা পৰিল ৰাইজৰ হাতত। প্ৰথমে গাঁওখনৰ ৰাইজে গাঁৱতে মেলপাতি বিষয়টো মীমাংসা কৰাৰ যত্ন কৰিছিল যদিও কামনাৰ বলি হোৱা নাবালিকাগৰাকীৰ মাতৃগৰাকী নাৰী মুক্তি সংগ্ৰামী সেনানী নামৰ সংগঠনটোৰ ওচৰ চপাত আইনৰ মজিয়া পালেগৈ এই ঘটনাটো। অভিযোগ অনুসৰি যোৱা 14 জুলাইত এৰাল দিয়া ছাগলী আনিবলৈ যাওঁতে কক্ষেশ্বৰ দত্ত নামৰ বৃদ্ধই কণমানি ছোৱালীজনীক কৌশলেৰে মাতি লৈ যায় গাঁৱৰ এটা ৰাজহুৱা ধৰ্মীয় অনুষ্ঠানৰ ভিতৰলৈ। ৰাজহুৱা ধৰ্মীয় অনুষ্ঠানৰ ভিতৰতে দুৱকে অসংযত অৱস্থাত ধৰা পেলায় এগৰাকী মহিলাই। ঘটনাটো পোহৰলৈ অহাৰ পিছতে নাবালিকাগৰাকীক সোধা পোছা কৰে পিতৃ মাতৃ আৰু ৰাইজে আৰু তাৰপিছতে বৃদ্ধ কক্ষেশ্বৰ দত্তৰ কুকৃতি পোহৰলৈ আহে আৰু অবেহত নাৰী মুক্তি সংগ্ৰাম সেনানীৰ সহায়ত নিৰ্যাতিত ছোৱালীজনীয়ে দিয়া এজাহাৰৰ ভিত্তিত লখিমপুৰ আৰক্ষী আটক কৰে বৃদ্ধ কক্ষেশ্বৰ দত্তক। তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে AIUDFৰ সৈতে মিত্ৰতা ভংগৰ হুংকাৰ ৰকিবুল হুছেইনৰ।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক সিরাজউদ্দিন আজমলৰ বারম্বার প্রসঙ্গাত খং রকিবুল হুসেইনৰ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক এ আই ইউ ডি এফৰ বিধায়ক তথা বদরুদ্দিন আজমলৰ ভাতৃ সিরাজউদ্দিন আজমলে প্রসঙ্গাৰ উপৰি প্রসঙ্গা কৰি থকাৰ পিছত এ আই ইউ ডি এফৰ সৈতে মিত্রতা ভঙ্গৰ ইঙ্গিত দিলে কংগ্রেস নেতা রকিবুল হুসেইনে। সিরাজউদ্দিন আজমলক এক প্রকার উভতি ধরে রকিবুল হুসেইনে কয় যে এনেদরে কথা কয় থাকিলে এ আই ইউ ডি এফৰ সৈতে মিত্রতা থাকিবনে নাই সেয়া ভাবিবলৈ হম। এয়া হাই টাইম বারে বারে সরকারের প্রসঙ্গাত পঞ্চমুখ এ আই ইউ ডি এফ। কংগ্রেস আর এ আই ইউ ডি এফৰ মিত্রতা থাকিবনে নাই এ আই সি সি আর রাজ্যিক নেতৃত্বই বিবেচনা করক। পিছে রকিবুল হুসেনের অগ্নিবর্ষণে গা লড়াবা নাই এ আই ইউ ডি এফৰ। এ আই ইউ ডি এফৰ সাধারণ সম্পাদক বিধায়ক আমিনুল ইসলামে কয় যে মিত্রতা রাখে না রাখে তেওঁলোকৰ কথা, আমার কোনো বিধায়ক বিজেপিলৈ যোৱা নাই, রকিবুল হুসেন বা কোনো বিধায়কৰ কথাত মিত্রতা হোৱা নাছিল, এ আই সি সিয়ে মিত্রতা ভাঙিলে আমার কবলগা একো নাই। উল্লেখযোগ্য যে বিধানসভার অধিবেশনত ভাগ লব আহি যমুনামুখৰ এ আই ইউ ডি এফৰ বিধায়ক সিরাজউদ্দিন আজমলে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত উন্নয়ন হব বলে বারম্বার মন্তব্য করে আহিছে। তারপর খবরটিও হয়েছে 25 জুলাইত অসমলৈ আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, অংশ লব কেইবাটাও সরকারি কার্যসূচীত। 25 জুলাইত অসমলৈ আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, অংশ লব কেইবাটাও সরকারি কার্যসূচীত। অহা 25 জুলাইত অসমলৈ আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, অসম ভ্রমণের সময় মন্ত্রীগুলিয়ে কেইবাটাও সরকারি কার্যসূচীত অংশ লব। মঙ্গলবার এখন সংবাদমেলত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই অমিত শাহর ভ্রমণের বিষয়ে জানায়। গৃহমন্ত্রী অমিত শাহে গুয়াহাটী মেডিকেল কলেজ হাসপাতালত সরকারের কেইবাখনো আসনির শুভারম্ভণি করব। ইয়ার উপরি বিটিআর চুক্তি অনুসরি তামুলপুরত স্থাপন হবলগীয়া আদর্শ চিকিৎসা মহাবিদ্যালয়খনের আধারশিলা স্থাপন করব গৃহমন্ত্রীগুলিয়ে। গৃহমন্ত্রীগুলিয়ে গুয়াহাটীরপ্রাই এই সকলবর কার্যসূচীত অংশ লব। উল্লেখযোগ্য যে গৃহমন্ত্রী অমিত শাহে দুদিনিয়া ভ্রমণসূচীরে অহা 24 জুলাইত শিলংত উপস্থিত হব। শিলংত উত্তর পূবর রাজ্য কেখনের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেইবাখনো গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হব। মুখ্যমন্ত্রী কেগুলির উপস্থিতিত গৃহমন্ত্রী অমিত শাহ উত্তর পূবর উন্নয়ন, ড্রাগস, মানব সরবরাহ, আইন শৃঙ্খলা আদি বিষয় সন্দর্ভত আলোচনা করব। এই বৈঠকের অন্তত অর্থাৎ 25 জুলাইর বিয়লি গুয়াহাটীত উপস্থিত হব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। তারপর খবরটিও হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খিলঞ্জিয়া হয়নে, এই প্রশ্ন উত্থাপন করেছে এগারী বিধায়কে। বিধানসভাত খিলঞ্জিয়া মুসলমানের প্রতিনিধি নাই বলে সোমবার মুখ্যমন্ত্রী করা মন্তব্যত প্রতিক্রিয়া প্রকাশ করেছে এ আই ইউ ডি এফে। এ আই ইউ ডি এফর বিধায়ক রফিকুল ইসলামে এই সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করে মুখ্যমন্ত্রী নিজে খিলঞ্জিয়া হয়নে নহয় তাক লৈ প্রশ্ন উত্থাপন করে। খিলঞ্জিয়ার সংজ্ঞা নির্ধারণ নোহাকই মুখ্যমন্ত্রী বিভাজন করব বিচারিছে বলে বিধায়কজনে কয়। বিধায়ক অখিল গগৈ এ আই ইউ ডি এফক সমালোচনা করাক লৈও প্রতিক্রিয়া প্রকাশ করে এ আই ইউ ডি এফর বিধায়ক রফিকুল ইসলামে। বরপেটা ধুবুরী বরাকর মানুষ সহজ সরল হওয়া বাবে এ আই ইউ ডি এফক সাম্প্রদায়িক আখ্যা দিয়ে অখিলে রাজনীতিত খপনি পুতিব বিচারিছে বলে মন্তব্য করে বিধায়কজনে। তারপর খবরটিও হয়েছে ধন উপার্জনের লক্ষ্যরে চলাই থাকা চিকিৎসালয়বর বন্ধ করে দিয়া উচিত, এইবার ব্যক্তিগত হাসপাতালের বিরুদ্ধে কঠোর হয়ে পড়েছে দেশের মহামান্য উচ্চতম ন্যায়ালয়। উচ্চতম ন্যায়ালয়ে সোমবার এক আবেদনের ভিত্তিত কয় যে আজিকালি চিকিৎসালয়সমূহ বৃহৎ ধন উপার্জনের উদ্যোগ হয়ে পড়েছে আর এই চিকিৎসালয়বরে মানব জীবনসমূহ বিপদত পেলাই আহিছে। ব্যক্তিগত চিকিৎসালয়সমূহক আর নার্সিংহোমসমূহক সরকারে চিকিৎসা সেবা করবলে অনুমতি দিয়ার পরিবর্তে রাজ্য সরকারসমূহ উন্নত চিকিৎসালয় নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করব পারে। এপিনে উক্ত বিষয় সন্দর্ভত ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড় আর ন্যায়াধীশ এম আর শাহর বিচারমণ্ডলীয় উল্লেখ করে যে চিকিৎসালয়সমূহ মাত্র এক একটা ধন উপার্জনের বৃহৎ উদ্যোগ হয়ে পড়েছে। আমি এই সময় চিকিৎসালয়ক মানুষের জীবনের সঙ্গে খেলিব দিব নোৱাৰো, এই ধরনের চিকিৎসালয় বন্ধ করে দিয়াই ভাল হব। উচ্চতম ন্যায়ালয়ে গুজরাটের এখন চিকিৎসালয়ত অগ্নিসংযোগের একটা গোচরের শুনানি গ্রহণ করে আসিল। ন্যায়ালয়ে রাজ্য সরকারক চিকিৎসালয়খনত রেহাই দিয়া জাননী প্রত্যাহার করবলে কৈছিল। ন্যায়ালয়ের বিচারমণ্ডলীয় কৈছিল যে এজন রোগী যি কোভিডৰ পৰা আরোগ্য হয়েছিল আর পিছদিনা তেওঁক অব্যাহতি দিব লাগিছিল, কিন্তু অগ্নিকাণ্ডৰ ফলত আরোগ্য হওয়া লোকজনের মৃত্যু হয়েছিল আর লগতে দুগৰাকী নার্সও জীবন্ত অবস্থাত অগ্নিদগ্ধ হৈ মৃত্যুবরণ করবলগীয়া হয়েছিল। সেয়েহে উক্ত ঘটনার বাবে উচ্চতম ন্যায়ালয় এনেবর দায়িত্বহীন চিকিৎসালয় যি মাত্র ধন উপার্জনের লক্ষ্যরে চিকিৎসালয় স্থাপন করে তেনেবর চিকিৎসালয় বন্ধ করে দিয়া উচিত বলে উল্লেখ করে উচ্চতম ন্যায়ালয়ে। তারপর খবরটিও হয়েছে অসম সরকারের বৃহৎ ঘোষণা, কোভিডত আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া প্রতিজন ব্যক্তির পরিয়ালে লাভ করব 1,00,000 কোটি টাকার আর্থিক সাহায্য। অসম সরকারের বৃহৎ ঘোষণা, কোভিডত মৃত্যু হওয়া প্রতিজন ব্যক্তির পরিয়ালে লাভ করব 1,00,000 কোটি টাকা।
কোনো আত্মীয়ৰ মৃত্যু হলে নিকটতম আত্মীয় লাভ কৰিব এই ধন। কোভিডত স্বামীহারা মহিলাক 2 লাখ টকাকৈ প্ৰদান কৰিব চৰকাৰে। শিশুসকলক 8 লাখ টকাৰ ফিক্সড ডিপজিট প্ৰদান কৰিব চৰকাৰে। 4,500 পৰিয়ালক প্ৰদান কৰিব আৰ্থিক সাহায্য। সংবাদমেল যোগে এই কথা ঘোষণা কৰে হিমন্ত বিশ্ব শর্মাই। অতি শীঘ্ৰে এই সাহায্য প্ৰদান কৰিব চৰকাৰে। দেশৰ ভিতৰতে প্ৰথম পদক্ষেপ গ্ৰহণ কৰিছে অসম।